হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো অনেক বড় খুশির সংবাদ যে হচ্ছে আমার যে চ্যানেলটা আছে কিং ফাহিম যেটা লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি বা কমেন্টেও দিয়ে দিচ্ছি সেখানে হচ্ছে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ তোমাদের মাধ্যমেই পূর্ণ হয়েছে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য একমাত্র ছিল যাতে তোমাদের হেল্প করতে পারি যে যাতে তোমরা তোমাদের চান্সটাও করতে পারো কারণ চান্স একটা ভার্সিটি লেভেলে যে কত বড় ইফেক্ট করে সেটা আর কি আমি নিজেই বুঝতে পেরেছিলাম মানে আমার যখন এই চ্যানেলটা খোলা একমাত্র তোমাদের হেল্পের জন্যেই কারণ আমিও তোমার যখন ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা দিয়েছিলাম আমার বংশে মনে করো কোনো ইউনিভার্সিটিতে কেউ টিকে নেই একমাত্র আমি কিন্তু প্রথম এই জন্যে আমাকে কেউ হেল্পও করতে করে নাই যে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা সামথিং লাইক দ্যাট যে আমি যখন মনে পড়তাম যখন কলেজে তখন অনেকে দেখতাম যে অনেকের বড়ো ভাইরার মানে আপন বড় ভাইরাই আর কি বিভিন্ন জায়গায় ঠিক ছিল যেমন আমার এক ফ্রেন্ডের নাম হচ্ছে শাবাব তার ফ্রেন্ড হচ্ছে বুটেক্সে টিকে ছিল তার বড় ভাই আর কি এই জন্য সে তাকে আগে থেকে বলছিল যে হচ্ছে কী কী পড়তে হবে সে দেখতাম যে ঢাকা ভার্সিটির জন্য পড়তো কিন্তু আমাকে বলার মতো কেউ ছিল না যে কি পড়াশোনা করতে হবে কিভাবে আগাতে হবে তো এটা আর কি জানতাম না আমি যে কিভাবে আর কি পড়াশোনাটা করতে হবে জাহাঙ্গীরনগরের জন্য বা সামথিং লাইক দ্যাট কিন্তু পরে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে হচ্ছে পড়াশোনাটা যেহেতু করতে হবে নিজে নিজেই তো পড়াশোনাটা করার জন্য আর কি সময় আমি মানে ফার্স্ট টাইমে আর কি বুঝতে পারিনি এই জন্যই কারণ হচ্ছে আমার কোনো বড় ভাই ছিল না বোঝানোর মতো এই আমি চিন্তা করছিলাম যে হচ্ছে তোমাদেরও তো অনেকের আছে যে কারো কোনো বড় ভাইটাই নাই যে হচ্ছে কীভাবে প্রিপারেশন নিতে হবে বা জাহাঙ্গীরনগর বা যে কোনো ভার্সিটির জন্য ঢাকা ভার্সিটি বলো যে কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল বা বিউপি তো কিভাবে তোমরা প্রিপারেশন নেবে এই উদ্দেশ্যেই আর কি খোলা এই চ্যানেলটা ছিল যাতে তোমাদের আর কি হেল্প করতে পারি এবং পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন বি ইউনিটের ভিডিও প্রথমে বানিয়েছিলাম কারণ আমি নিজে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে টিকেছি তো ভাবছি যে তোমাদের যাতে হেল্পটা হয় কিভাবে কোন বইগুলো পড়তে হবে এইভাবেই আর কি চ্যানেলটা খোলা তারপর আস্তে আস্তে তোমরাও ঝুঁকতে থাকলে তোমাদের ভালো লাগলো যে হচ্ছে ভাই অনেক মানে আমি তো তোমাদের একদম সঠিক অ্যাডভাইসগুলো দিয়েছিলাম যে কোন বইগুলো অ্যাকচুয়ালি পড়তে হবে অনেকে আসে মনে করো বই বিভিন্ন মনে করো প্রচার করে শুধু মানে সেল করার জন্য কিন্তু আমি তোমাদের অ্যাকচুয়াল বইগুলোই বলেছি যেগুলো পড়তে হবে যেমন আমি নিজে যেগুলো পড়েছিলাম সেগুলোই আর কি তোমাদের রেফার করেছিলাম সেটা বি ইউনিটের ভিডিও হতে ছিল পরে এইভাবে আর কি আস্তে আস্তে আগাতে থাকি এরকম আস্তে আস্তে তারপর সি ইউনিট সহ সব ভিডিও বানাতে থাকি পরে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল যে ভাই আরও ভিডিও বানান অন্যান্য ইউনিটের পরে আস্তে আস্তে আর কি এইভাবে ভিডিওগুলো বানাতে থাকি এবং তোমরাও আর আস্তে আস্তে জয়েন হতে থাকো আস্তে আস্তে অনেক পরে অনেক দিন লাগে প্রায় এক বছর লেগে যায় হচ্ছে এক সাবস্ক্রাইবার হতে এক বছরের মতো লাগে আমার হচ্ছে আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউতে দেখতে পারবে যে হচ্ছে কবে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে যাতে তোমরাও যদি কখনো ফিউচারে কেউ যদি তোমরা চ্যানেল খুলতে চাও তাহলে তোমাদেরও যাতে মানে ইন্সপায়ার্ড হতে পারো যে কিভাবে আর কি একটা চ্যানেল গ্রো করে এই জন্যই আর কি তোমাদের জন্যই আর কি সেটা দিয়ে রাখছি আমি যে কবে আমার একশোটা হলো কবে দুইশোটা কবে তিনশোটা কবে চারশোটা কবে পাঁচশোটা কবে এক হাজার কবে দুই হাজার কবে পাঁচ হাজার আস্তে আস্তে তো এইভাবে আর কি তোমাদের যাতে ইন্সপায়ারেশন যাতে তোমরা নিতে পারো এই জন্য আর কি এটা দিয়ে রাখছি এবং এটা অনেকটা টাফ ছিল জার্নি প্রায় দুই বছর হয়ে গেল। না আমার চ্যানেলের এখন দেড় বছর চলতেছে বলা যায় নভেম্বর বা ডিসেম্বরে হচ্ছে এটা দুই বছর পূর্ণ হবে তাতে পাঁচ হাজার হয়ে গেছে আর কি আর তোমরা যদি অনেকে জিজ্ঞেস করা যায় হচ্ছে ইনকাম ইউটিউব থেকে হয়েছে কিনা তো ইউটিউব থেকে আমার এখন এক টাকাও ইনকাম হয়নি ইউটিউব চ্যানেল থেকে তোমার হচ্ছে মাত্র মানে মনিটাইজেশনই করেছি কিছুদিন আগে দুই মাস হলো না এক মাস হলো অগাস্টের দুই তিন তারিখে হয়তো মনিটাইজেশন করেছিলাম কারণ মনিটাইজেশন করতে চাইনি কারণ হচ্ছে সেখানে অনেক ধরনের অ্যাড দেয় পরে দেখলাম যে হচ্ছে অ্যাডটা দেয় হচ্ছে আমি যদি অ্যাড নিজে নাও দেই তাও হচ্ছে ইউটিউব থেকেই আর কি মনি মানে অ্যাড বিভিন্ন দেখাবে আর কি তো এটা যখন আমার জানলাম তখন আর কি খারাপ লাগলো যে আমি নিজে অ্যাড দিচ্ছি না কিন্তু ইউটিউব তাও সেটাতে অ্যাড প্রোভাইড করবে তো সেই জন্য আর কি শেষ পর্যন্ত ভালো তাহলে মনিটাইজেশন করি যেই টাকাটা পাবো সেটা দান করে দেবো আমি কারণ ইউটিউব থেকে আর্নিং এটা আমার উদ্দেশ্য ছিল না কখনোই আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে একটা চান্স হয় মানে তোমাদের তোমরা যাতে একটা আমার যে সাজেশন অনুযায়ী যখন তোমরা চান্সগুলো পাও যেমন ডিউপিতে পেলা তখন আর কি যেহেতু খুশি হয়েছিলাম আমি মানে খুব ভালো লাগে আর কি এটাই আমি চাই এই জন্যই আর কি চ্যানেলটা খোলা আর চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিছি তোমরা হচ্ছে যারা এখনও জানো না তারা আর কি সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো আর পাঁচ হাজার হয়েছে এটা একসময় আস্তে আস্তে বাড়বে দশ হাজার হবে তারপর আস্তে আস্তে সময় পঞ্চাশ হাজার ইনশাল্লাহ সময় এক লাখ আস্তে আস্তে এক মিলিয়নও হবে হতে পারে ইনশাআল্লাহ যদি আমি যখন চাকরি করব মানে যখন এক মিলিয়ন হতে যাবে তখন হয়তো বা আমি বিশেষ ক্যাডার হয়ে যাব ইনশাল্লাহ তো ততদিনে আর কি সেটা এক লাখ বা এক এক মিলিয়নের পৌঁছে যাবে আর এই চ্যানেলটা থাকবে ইনশাল্লাহ সারা জীবনে কারণ আমি ভাবছি তোমাদের সাথে অল টাইমে কানেক্টেড থাকবো এবং আমি যে ফিউচারে যে জব করব বা বিদেশে পিএইচডি করতে যাব সব কিছুরই তোমাদের প্রসেসগুলো জানাবো আমি যাতে তোমাদের ফিউচারটাও তোমরা গড়ে তুলতে পারো আর একজন লাগে আর কি যে কেউ মনে করো বলার থাকে না যে কিভাবে আগাবে কিভাবে কি করবে যেমন আজকে আমি মনে করো পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট বানাতে তো পাসপোর্টটাও আর কি আমিও কিন্তু জানতাম না যে কীভাবে বানাতে হয় তো পাসপোর্টটা কিন্তু খুবই জরুরি কারণ বিদেশে যদি পড়াশোনা করতে চাও তাহলে পাসপোর্টটা লাগে তো পাসপোর্ট আজকে যখন আজকে যখন আমি নিজে গিয়েছি এবং পাসপোর্ট অফিসে গিয়ে ছবি টবি তুলে আসলাম টাকা জমা দিলাম এবং সব কাজগুলো করলাম তখন এখন আমার কাছে ইজি হয়ে গেছে এখন আমি যে তোমাদের বলি তাহলে তোমরাও আর কি ওই প্রসেসে আগাতে পারবে এবং তোমরাও একটা নিজের পাসপোর্ট করতে পারবে এবং বিদেশেও যেতে পারবে এরকম আর কি সব কিছুরই একজন গাইডার দরকার থাকে তো আমি চেষ্টা করব তোমাদের সব সময় গাইড করার কারণ যদি আমরা যদি যারা মনে করো একটু হলেও জানতেছি বিভিন্ন জিনিস সম্বন্ধে এটা যদি তোমাদের না বলি তাহলে তোমরা তো ফিউচারে আগাতে পারবে না কারণ সবারই তো এরকম মানে ফ্যামিলিগতভাবে সবারই কোনো বড়ো ভাই ব্রাদার বা থাকে না একজন আর কি হতে হয় প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি এরকম একজন করে বের হতে পারো তাহলে মনে করো পুরো দেশটাই বদলে যাবে ইনশাল্লাহ যেমন আমি আমার বংশ পুরাটাকেই মানে আমার যে দাদার ফ্যামিলি এবং নানার ফ্যামিলি পুরাটুকুকেই আমি চিন্তা করেছি পুরাটাই পুরোটাই আমি নিজেই দেখব মানে পুরোটাই মানে পুরো ফ্যামিলি পুরো বংশই আর কি মনে করো আমি চালাবো এটা আমার ফিউচার চিন্তা না। এরকম তোমরাও যদি তোমাদের ফ্যামিলির জন্য একজন আর কি দাঁড়িয়ে যাও তাহলে পুরো ফ্যামিলিটাকে নিয়ে তোমরা আগাতে পারবে আর যারা আমার সাথে কানেক্টেড তোমরা তারা কিন্তু আমার হতে পারবে না একটা কারণ সবকিছু নির্ভর করে তোমাদের উপর তোমরা মনে করো যাদের সাথে তোমার সারাউন্ডিংসের যারা থাকবে তাদের মতোই তোমরা হতে পারবে তো এই জন্য সবসময় তোমরা নিজেরা চুজ করবে যে তোমাদের ফ্রেন্ডরাও যাতে বেস্ট হয় কোনো কোয়ালিটি পূর্ণ হয় তাহলে তোমার নিজের মানে কোনো ফ্রেন্ড মনে করো অনেক কোয়ালিটি ভালো তার সাথে যদি তুমি এমনি থাকো তার মতোই কিন্তু হতে পারবে আর কি বা তার থেকে অনেক কিছু জানতে পারবে এই জন্য তোমরা সবসময় যে ভালো স্টুডেন্ট যারা তাদের সাথে যদি থাকো তাহলে তোমরা নিজেরাও ভালো স্টুডেন্ট হয়ে যাবে আর সবার সাথে তাল মিলিয়ে চলবে যেমন হচ্ছে আমার সবচেয়ে ভালো স্টুডেন্ট ক্লাসে তার সাথেও সম্বন্ধ আছে এবং সবচেয়ে মনে করে খারাপ ভিলেন টাইপের তার সাথেও আমার সম্বন্ধ আছে মানে আমি সবার সাথে মেনটেন করে চলি কিন্তু আমার সিলেক্টিভ ফ্রেন্ড আমার ফ্রেন্ড খুবই কম খুবই কম লোকজনই আমার ফ্রেন্ড তো আমার এক আমার মডেলট ব্যাচের একজন স্টুডেন্ট সে হচ্ছে মোস্তাফিজুর মুন সে হচ্ছে বলেছে থ্যাংক ইউ ভাইয়া আপনার ভিডিওগুলো জোস হ্যাঁ ওয়েলকাম মুন ভালো লাগলো আর কি তোমার কথাটা এছাড়াও জয়েন করেছে হচ্ছে বৃষ্টি স্টুডেন্ট আমার তারপর রিশাদ খান তারপর নির্জন ইসলাম ওকে তোমরা কমেন্ট করো বা কোনো কিছু বলো আমাকে যে হচ্ছে কী কী তোমরা জানতে চাও আর লাইভে আসে তোমাদের জন্যই কারণ তোমরা আমাকে বলেছিলে যে ভাই পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে লাইভে আইসেন তো এই জন্যে আর কি আসলাম এবং আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এটা অনেক কঠিন থাকে প্রথম দিকে যে কোনো একটা যদি তুমি ভিডিও বানাও সেখানে ভিউ ফার্স্টের দিকে থাকেই না আর বিশেষ করে যে আমার এডুকেশনাল চ্যানেল এই জন্য মনে করো ভিউ আরও কম হয় কিন্তু আমি মনে করি এই ভিউ নিয়ে দেখি না আর কি কতটা ভিউ হলো সেটা আমার ব্যাপার না আমার হচ্ছে ভিডিও বানাতে হবে তোমাদের জন্য যারা অনেক এনথুজাস্টিক যাদের আর কি লেখাপড়া বা হচ্ছে যাদের জীবনে একটা কিছু করতে হবে তারা কিন্তু ঠিকই করতে পারবে এই ভিডিওগুলো থেকে এবং অলরেডি ভিউ পেতে অলরেডি ছয়জন চান্স পেয়ে গেছে দেখছো এছাড়াও আরও অনেকে আমার নাম না জানা অনেকে আমার ভিডিও দেখেছে মানে যারা মনে করে স্টুডেন্ট সারা মডেল সারা এমনিতেও ভিডিও দেখে তারাও কিন্তু অনেকেই চান্স পেয়েছে যেটা আমি জানি না কিন্তু পেজে মাঝে মাঝে মেসেজ দেয় বা কমেন্টে জানায় তখন আর কি জানতে পারি যে ওরা আর কি আমার ভিডিও দেখে একটু হলে উপকৃত হয়েছে আর যখন তোমরা বলো যে আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে তখন আমার অনেক সবচেয়ে ভালো লাগে আর কি যে দুইটা মানুষের হেল্প করতে পারা এটা কিন্তু বিশাল বড় ব্যাপার তা তোমাদের কাছে চাইবো তোমরাও আরও দুইটা মানুষে হেল্প করো এইভাবে আর কি পুরো বাংলাদেশটা যাতে একটা উন্নত কান্ট্রি হতে পারে যেটা আর কি আমাদের সরকার চাচ্ছে যে একটা ডেভেলপড কান্ট্রি বাংলাদেশ একটা হবে টু থাউজেন্ড মধ্যে ইনশাল্লাহ আমরা সেটাতে পৌঁছতে পারবো তো কমেন্ট কয়েকটা পড়ি তো বৃষ্টি আমার স্টুডেন্ট সে বলেছে হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য এত কিছু চিন্তা করার জন্য আল্লাহ আপনাকে আরও সাহায্য করুক আমিন ইনশাল্লাহ তোমার কমেন্টটা ভালো লাগলো তারপর নির্জন ইসলাম সে বলেছে ভাই দুই মান্থ হার্ড ওয়ার্কিং করে চান্স পাওয়া পসিবল আমি আপনার মডেলের ব্যাচের আগে পড়াশোনা করি নাই তো নিজুল ইসলাম অবশ্যই পসিবল দুই মাস যদি হার্ডওয়ার্ক করো এরকম অনেক অনেক হাজার হাজার উদাহরণ আছে মাত্র দুই মাস পরে পেয়ে ঠিক আছে কারণ যারা মনে করো অনেক আগের থেকে পড়াশোনা করেছে তারা মনে করো অনেক গুলাই ফেলছে কিন্তু যে একবার এমপি থ্রি পড়ছে একবার জিকে পড়ছে একবার খন্দকার জিকে একবার জাবিস মনে করো জাহাঙ্গীরনগর জিকে মানে এক একবার এক একটা বই পড়ছো ওদের কোনো কোনো কিছু মিলানো নাই এখন তুমি যেহেতু আমার মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছো তাহলে তোমাকে যে বইগুলো আমি দিয়েছি যা শুধু ওগুলোই পড়বে এবং ভালো করে পড়বে তাহলেই কিন্তু চান্সগুলো হয়ে যাবে আর এই মডেল টেস্ট ব্যাস থেকেও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট হয়েছে চান্স পেয়েছে যেমন হচ্ছে আমার একটি স্টুডেন্ট নাম বারবার বলে তামার তারপর আমার নামের নাম ফাহিম সেও কিন্তু পেয়েছে এবং আরেকটা সেল হচ্ছে অভি সেও মডেল টেস্ট ব্যাস থেকেই তোমার চান্স পেয়েছে বিউপিতে অলরেডি তো অলরেডি কিন্তু এরা পেয়ে গেছে আরও কিন্তু পাবে ঠিক আছে যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা ভার্সিটিতে আমার স্টুডেন্টরা থাকবে ইনশাল্লাহ আর আমি চাই যে তোমরা টিকো আর হচ্ছে পুরা সবাই মিলে আমরা একটা কমিউনিটি তৈরি হব এবং আমরা কি একটা কিছু করব যাতে এই বাংলাদেশেরও ভালো হয় দেশেরও ভালো হয় এবং সৎ পথে থাকা বিশেষ করে এবং মেইন গোল কিন্তু আমাদের সবারই হওয়া উচিত যে আল্লাহর কাছে যেতে হবে তো এইটাই আর কি আমাদের সবার মেইন গোল যে হচ্ছে এক সময় ডেস্টিনেশন কিন্তু আল্লাহর কাছে যেতে হবে যেতে আমরা কিছু একটা পূর্ণ নিয়ে যেতে পারি এবং জান্নাতুল ফেরদৌত যাতে আমাদের সবার ভাগ্যে হয় যতটাই পাপ করি সব সময় আর কি ক্ষমা চাবা আমিও অনেক পাপ করতে থাকি এই জন্য আমি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাই এবং যেহেতু লাইভে সবাই আসো তোমাদের সামনেও আল্লাহর কাছে একবার বলি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের এবং সব সময় সৎ থাকার তৌফিক দান করুক আমিন তারপর মোস্তাফিজুর মনিও আমার একজন মল্ট্রি বেসের স্টুডেন্ট সে বলেছে ভাইয়া যেও নিয়ে কিছু বলেন এক্সাম সম্পর্কে একটু জানতে চাই তো এক্সাম যদি জানতে চাও সেটা কিন্তু নভেম্বরে হওয়ার সম্ভাবনা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো নভেম্বরে যেহেতু হবে সেহেতু তোমাদের স্বপ্নের ইউনিভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর কারণ জাহাঙ্গীরনগর এমন একটা ইউনিভার্সিটি যেখানে মনে করো মানে জান্নাত ঠিক আছে লিটারলি হচ্ছে জান্নাত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি পেতে চাও তাহলে তোমাকে সেরকমভাবেই আর কি পড়াশোনাটা করতে হবে যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি তো তোমাকে কোনো টাইম ওয়েস্ট করা যাবে না আর কি একটু পড়াশোনাটা করতে হবে খুব ভালোভাবে আর আমি যদি চান্স পেয়েছি তোমরা বলো যে ভাই তো চান্স পেলেন কীভাবে যেমন আমি মনে করো দুই তিনটা ম্যাথ বই সলভ করেছিলাম দুই তিনটে প্রায় আর আমি ম্যাথ হচ্ছে তোমার বইয়ের মধ্যেই করে ফেলতাম যাতে তাড়াতাড়ি হয় এত খাতায় করা টাইম আছে এবং যেগুলো সিলেক্টিভ আমি কোশ্চেন ব্যাঙ্গারকে অনেক ঘাটছি যে কোশ্চেন কোনগুলো আসতো আর কি টিচাররা আমার কাছে কি চায় ঠিক আছে টিচাররা কি চায় সেটা আগে বুঝতে হবে টিচাররা তোমার কাছে কি চায় সেই কোশ্চেনগুলো আগে পড়বে এই জন্য বেশি করে এবং ম্যাথের পরে যে আইকিউ আছে সেগুলো সলভ করবে বি ইউনিটের জন্য এছাড়াও জিকে জিকের জন্য হচ্ছে অনেক কোয়েশ্চেন পড়তে হবে এবং কোনগুলো আসে জাহাঙ্গীরনগরের কিন্তু জিকেটা একদমই ভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে এজন্য তোমরা যারা মডেল টেস্ট ব্যাচ বা আমার স্টুডেন্ট আছো তারা আর কি জানো যে কোনগুলো আসে অলরেডি আমি বলে দিয়েছি এছাড়া আমার ইউটিউবে ভিডিও আছে যে হচ্ছে সি ইউনিটের জিকের জন্য প্রায় উনিশটার মতো টপিক দিয়েছি আমি সেই টপিক থেকে কিন্তু কমন পড়বে তোমরা হচ্ছে দেখো না বা হচ্ছে ইগনোর করো আবার আমার যারা স্টুডেন্ট আসো বা মহলট দেও তারা বলে ভাইয়ের কাছে পড়তেছি ভাইয়ের ভিডিও দেখে কী হবে তারা এটা কিন্তু হবে না যেগুলো ভিডিও বানানো আছে ওগুলো বারবার দেখতে হবে ওগুলো তো তোমাদের জন্য বানানো ঠিক আছে ওইসব ফলো করতে হবে এবং ওই অনুযায়ী তোমাদের সিলেক্ট করে করে পড়তে হবে আর তোমরা চাইলে নিজেরাই তোমরা এইসব বানাতে পারো যেগুলো আমি তোমাদের বানিয়ে দিই সেটা করার জন্য হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে হবে বারবার এবং কোশ্চেন ব্যাঙ্কে কোন টপিকগুলো আসতেছে কেন আসতেছে টিচাররা অ্যাকচুয়ালি তোমার থেকে কী জানতে চায় সেটা যদি তুমি বুঝে ফেলতে পারো তাহলে টিচারদের মন যখন বুঝে ফেলবা তখন কিন্তু তুমি ঠিকই পারবা না হলে কিন্তু তুমি পারবা না তো তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে আরও সবাই আর কি উপকৃত হয় এবং আমার গ্রুপে একটু শেয়ার করে দিও যেটা হচ্ছে কিং ফাইম ইউনিভার্সিটি হেল্প ডেস্ক সেই গ্রুপটা কি তোমরা একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দাও কারণ গ্রুপের অনেকে মিস করবে তা না হলে একটু শেয়ার করে আমাকে জানাও ডান আমার ভালো লাগবে আর কি তারপর সুরাইয়া ইয়াসমিন কোশ্চেন করেছো ভাইয়া জেইউয়ের বি ইউনিটের ম্যারিট লিস্ট কিভাবে করে সব গ্রুপের একসাথে নাকি সায়েন্স আর্টস কমার্স আলাদা ম্যারিট দেয় তো সি ইউনিটে যেরকম হচ্ছে তোমার সবকটা ইউনিটের মানে গ্রুপ আলাদাও ভিত্তিক দেয় যেমন সায়েন্সের আলাদা রেজাল্ট তারপর কমার্সের আলাদা রেজাল্ট আর্টসের আলাদা রেজাল্ট সি ইউনিট যেমন দেয় কিন্তু বি ইউনিটে কিন্তু তেমনটা নয় সব কটা একসাথে রেজাল্ট দেয় আর আরেকটা জিনিস তোমরা জানো সেলেমে কিন্তু আলাদা এটা সবকটা ইউনিটের ক্ষেত্রেই এবং বি ইউনিটের ক্ষেত্রেও সেটা মেয়ে আলাদা রেজাল্ট হবে তো ছেলেমেয়েরা যেত যে ভালো করো এটা মানে ছেলে ভালো করলে মেয়ের কোনো ইফেক্ট নেই মেয়ে ভালো করলে সেলের কোনো ইফেক্ট নেই এটা জাহাঙ্গীরনগরের একটা ইউনিক সিস্টেম যেটা পুরো বাংলাদেশে নেই আর জাহাঙ্গীরনগর একটা আসলে স্বপ্নের এটা ঠিক আছে জাহাঙ্গীরনগর নামটা শুনলেই খুব ভালো লাগে তো তোমরা অল টাইম শুধু জাহাঙ্গীরনগর বলবা এবং তোমাদের দেয়ালে লিখে রাখতে পারো এবং তোমরা দোয়া করবে ঠিক আছে তোমরা যখন নামাজে বসো নামাজের শেষে কিন্তু শেষ কিন্তু দোয়া করা যায় তখন বাংলায় দোয়া করতে পারবে তোমরা এবং দোয়া করবে যে হচ্ছে আল্লাহ আমার যাতে চান্সটা হয় হয় জাহাঙ্গীরনগরে মানে জাহাঙ্গীরনগরের নাম দিনে যতবার নিতে পারবে ততই তোমার স্মরণ হবে জাহাঙ্গীরনগরের কথা এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনাটা করতে পারবে এবং তোমরা ওইটাই পাও যেটা তুমি চাওই চাও তোমাদের গত ভিডিও লাইভেও বলেছিলাম তুমি ওইটাই পাবে যেটা তুমি চাওই চাও যেটা তুমি চাও না মানে একবার শুধু বলা আর যদি পাইতাম জাহাঙ্গীরনগরের চান্স তাহলে কিন্তু পাবা না কি পাইতে হবে যে আমার জাহাঙ্গীরনগরের চান্স লাগবেই লাগবে তাহলে কিন্তু পাবা তোমাদের আগেও বলেছিলাম এটা তো এটা তোমরা ফলো করবে এবং তোমাদের দেয়ালে টিয়ালে বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগর একটু লিখে রাখবে আর অনেকেই লাভ দিচ্ছে অনেক এই জন্য থ্যাংকস মানে লাভে দেখা যায় ভরে যাচ্ছে একদম একটা স্ক্রিনশট দিয়ে রাখি মানে ভালো লাগছে স্যার কি এত লাভ যদি তোমরা দাও মানে তোমাদের ভালোবাসা ভালো লাগে আর কি তারপর ওয়াহে ওয়াদুদ ইসলাম সাগর আমার মডেলটার বেসের স্টুডেন্ট সে বলতেছে ভাইয়া বি আর ই ইউনিটের জন্য শুধু অ্যাপেক্স ইংলিশ বইটা কাভার দেওয়া যাবে কি অ্যাপেক্স ইংলিশ বইটা যদি বি আর ইট জন্য কাভার দিতে চাও তাহলে হবে আশা করা যায় কিন্তু ভোকাবুলারি পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টিনিমও ইম্পর্টেন্ট এই আমি যে সিটগুলো দিয়েছি সেগুলো কিন্তু পড়বে আর বি ইউনিটের জন্য তোমার লিটারি টার্মস থেকেও কিছু আসে এছাড়াও ফলমাল ইংলিশ থেকে আসে কোশ্চেন সেগুলো তোমরা একটু বের করে করে খুঁজে খুঁজে পড়বে ঠিক আছে তোমাদের তো বলে দিই আমি তোমরা লিখেও রাখো না মনে ভুলে যাও বারবার আর শুধু লাইভ দেখে কাজ হবে না যদি তোমরা নিজেরা না পড়াশোনা করো তো আমি আশা করব তোমরা হচ্ছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনাও করবে তাহলেই কিন্তু তোমাদের চান্সগুলো হবে তারপর জয়েন করেছো তোমার উম্মে জান্নাতুন নুসরত হায় তারপর জয়েন করেছো নাফিস কাদের এ আমার স্টুডেন্ট তোমাকেও হায় হ্যাঁ তো আর কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু করো আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আরও বাড়তে থাকবে আর কি এবং তোমাদের মাধ্যমে আর কি হচ্ছে কারণ তোমাদের হেল্প করতে পারতেছি এটাই আমার জন্য অনেক আমার এডুকেশনাল চ্যানেল আমি চাইলে আমার কিন্তু অনেক কিছু আছে গিটার আমি চাইলে একটু গান গে থেকে পাইতাম কিন্তু এসব করি না আর কি আমি তোমাদের হেল্পের জন্যই কাজ করি শুধুমাত্র এবং তোমাদের জন্য আর কি যাতে তোমাদের লাইফে দুইটা উপকার করতে পারি সেটাই আমার আর কি লাইফের একটা গোল আর হেল্প করা এটা খুবই একটা মহৎ গুণ আর তোমরা হচ্ছে কোরআনের ট্রান্সলেশন করতে শুনতে পারো খুব ভালো আর কি এমনও পাওয়া যায় যে শুধুমাত্র কোরআনের অনুবাদ বাংলা তো সেটা তোমরা শুনতে পারো আমি কিছুদিন ধরে শুনতেছি ভালো লাগতেছে আর কি সেরে দিয়ে রাখি আমি শুনি ভালো লাগে আর তোমাদের যেটা বললাম তোমরা কিন্তু অবশ্যই নামাজে বসে দোয়া করবে যে হচ্ছে যাতে তোমাদের চান্সটা হয় এবং যেটাতে তোমরা হতে চাও সেটাই দুই তিন নৌকায় পা দিবে না জাহাঙ্গীরনগর প্রকাশ শুধুমাত্র জাহাঙ্গীরনগরে রাখো এবং সেটাতেই বস হয়ে যাও ঠিক আছে তারপর জাহাঙ্গীরনগর তারপর অনেক কিছু যদি মিলাই ফেলো তাহলে কিন্তু ঝামেলায় পড়বে তোমরা বুঝো না আর কি কিন্তু আমার বলার দরকার আমি বলে দিলাম বাকিটা তোমাদের ইচ্ছা তারপর মোস্তাফিজের মন বলতেছো ভাইয়া ই ইউনিট সম্পর্কে একটু জানতে চাই সায়েন্সদের জন্য কি আলাদা সিট আবার তো সার্কুলার চেঞ্জ করেছে না সায়েন্সদের জন্য তোমার আলাদা সিট না কিন্তু সায়েন্স আলারা এবার চান্স পাবে অনেকগুলো যেমন আগে পেতো কিন্তু গত দুই বছর ধরে তোমার যখন শুধুমাত্র জিকেটা করেছিল যে সায়েন্স মানে সায়েন্সদেরও তোমার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে হবে এই জন্য সায়েন্স আলারা পেতো না চান্স এই জন্য মনে করো অনেক বোকা দেখছি যে হচ্ছে ভর্তি হয়ে গেছে তোমার ইউনিটে এই জন্যে আবার টিচাররা ভাবলো যে সায়েন্স আলাদা তো নিতে হবে এই জন্যে সায়েন্স আলাদের এবং আর্টসের জন্য হচ্ছে আলাদা একটা সিস্টেম করেছে শুধুমাত্র তারা সায়েন্স এবং আর্টস যারা তারা হচ্ছে শুধুমাত্র নর্মাল জিকে যেটা সেটাই কোশ্চেনে পরীক্ষা দিবে এবং তারা ইনশাল্লাহ এবার অনেকগুলো চান্স পাবে সেই জন্য তোমরা আর কি ভালোভাবে প্রিপারেশন হও ইনশাল্লাহ চান্স হবেই আর ইউনিটের ম্যাথগুলো করার জন্য তোমরা যা ঢাকা ইউনিভার্সিটির যে আইবিআর ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো অনেকগুলো হুবহু কমন পাবে এবং যেহেতু এটা বাংলায় ম্যাথ সেহেতু তোমার বি ইউনিটের যে ম্যাথ সেটাই হবে এবং আমি যেই তোমাদের মডেল টেস্ট নিচ্ছি ম্যাথ মডেল টেস্ট সেখান থেকে হুবহু অপশন সহ অনেকগুলো কিন্তু কমন পরে যাবে তো ম্যাথ মডেল টেস্টে যারা এখনও অ্যাডমিট হওনি তারা হয়ে যাও কারণ এখান থেকে কিন্তু হুবহু একদম অপশন সহ কমন পড়বে ইনশাল্লাহ তারপর তোমার মাহমুদুল হাসান সে কোশ্চেন করতেছে যে ভাইয়া যে ও সি ইউনিটে ভালো করার জন্য কোন বই পড়বো এটার জন্য আমার ভিডিও আছে তুমি সেটা দেখে নিও তারপর একই কমেন্ট তুমি দুইবার করেছো তো অ্যান্সার তো দিয়ে দিলাম তুমি হচ্ছে ভিডিওটা দেখে নিও এছাড়াও আরও কোশ্চেন করতে থাকো তোমরা এবং ভিডিওটা একটু শেয়ার করো কেউ শেয়ার করলে না এখনও তো আমার কিন্তু ভালো লাগতেছে না তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও ভালো লাগবে তাহলে আর যারা মডেল টেস্ট বেঁচে এখনও ভর্তি হয় তারা হয়ে যাও আর আমি চিন্তা করতেছি তোমাদের মডেল টেস্টে অ্যাডমিটটা একটু বাড়াবো টাইমটা ভাবতেছি যে সাত তারিখ পর্যন্ত করব কারণ অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে ভাইয়া যে মাসের শেষ দিকে তো ভর্তি হওয়াটা একটু কঠিন যেহেতু তোমার অনেক টাকাটা একটু ম্যানেজ করা কঠিন হয়ে যায় এই জন্য যদি শুরুতে হয় ভর্তিটা তাহলে তোমাদের জন্য সুবিধা হতো কারণ তোমরা অনেকে প্রাইভেট পড়াও নিজেরাই টিউশন করাও অনেকে আসো যে নিজেরা ফ্রিল্যান্সিং করো বা অনেকে জব করো সে জব করে আর কি টাকাটা দাও তো সেই জন্য আর কি আমি চিন্তা করেছি তোমাদের সাত তারিখ পর্যন্ত এক্সপ্যান্ড করবো যাতে নিজেরাই আর কি তোমরা ভর্তিটা হতে পারো বা অনেকের বাবা মা তারাও আর কি বেতন পায় এক থেকে সাত তারিখের মধ্যে তা আমি ভাবছি যে তোমাদের সাত তারিখ পর্যন্ত এক্সপ্যান্ড করব এই টেস্ট ব্যাচে ভর্তি হওয়াটা আর তোমরা যারা হতে হওনি এখনও তারা দ্রুত হয়ে যেতে পারবে আর তোমাদের আরেকবার বলে দিই আমি সি ইউনিটের জন্য যে বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্ট মানে আমি সাবজেক্ট ওয়াইজ আর কি আমার বিষয়ভিত্তিক ভিত্তিক জিকে করাই এবং বিষয়ভিত্তিক তোমার বাংলা ইংরেজি তারপর ম্যাথ আই পরীক্ষা নিই যাতে তোমাদের আর কি কমন পরে যায় ঠিক আছে আমি কিন্তু আশি নাম্বারেরও নিব পরীক্ষা যেগুলো তোমার জাহাঙ্গীরনগরে হয় কিন্তু সেটা পরে আগে হচ্ছে তোমাদের পুরা সিলেবাসটা শেষ করাই দিই যে প্রত্যেকটা সাবজেক্ট টপিক ওয়াইজ ওয়াইজ করাবো তো সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং জি সেটার ফি হচ্ছে দুই হাজার টাকা আর যেটা তোমার বাংলা ইংরেজি জি ম্যাথ আইকিউ কিউ পাঁচটা সাবজেক্ট সেটার ফি হচ্ছে তোমার বত্রিশশো টাকা তো এই দুইটাই হচ্ছে এখন বর্তমানে চালু রয়েছে এছাড়াও প্রাইভেট ব্যাচ চালু রয়েছে কিন্তু সেগুলো প্রায় রানিং আর কি সেগুলো যদি কেউ রানিং ব্যাচে ভর্তি হতে চাও তাহলে হতে পারবে সেটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা মান্থলি আর যেই মডেল টেস্টের ফিগুলো রয়েছে বত্রিশশো এবং দুই হাজার সেটা ওয়ান টাইম ফি কিন্তু যেটা প্রাইভেট ব্যাচ সাড়ে তিন হাজার সেটা হচ্ছে আমি নিজে ক্লাস করাই এবং সেটা রানিং ব্যাচ কারণ এই আর নতুন ব্যাচ নিব না আমি সেটা রানিং ব্যাচ সেখানে আমি নিয়মিতভাবে ক্লাস করাই সেটার ফি হচ্ছে মান্থলি সাড়ে তিন হাজার আর ফি ইচ্ছে বাড়াতে পারতাম যেহেতু আমার মনে করো ছয় জন স্টুডেন্ট বিউপিতে টিকেছে কিন্তু আমি ফিটা বাড়াইনি ঠিক আছে আমি ইচ্ছে করলে তোমাদের চার হাজার বা সাড়ে চার হাজার পর্যন্ত যেতে চাইতে পারতাম কিন্তু ভাবলাম না তোমাদের বেশি কষ্ট হয়ে যাবে এবং আমার যদিও যদিও কষ্ট হয় এগুলো বের করতে তোমরা জানো যা অনেক হাজার হাজার বই শেষ করেছি শুধুমাত্র যাতে তোমাদের চান্সগুলো হয় সেজন্যে তোমরা অলরেডি ডার্ক সার্কাল দেখতে পারো চাইলে কিন্তু এখন নাই অবশ্য অনেকটা কমে গেছে কারণ রাত জাগা বাদ দিয়ে দিনে পড়াশোনাটা করার ট্রাই করতেছি সকাল সকাল উঠে যাতে দিনের মধ্যে আর কি সব কিছু শেষ করে ফেলতে পারি এই জন্যই আর কি এখন ডার্ক সাল্টটা নাই কিন্তু পড়াশোনা কিন্তু ঠিকই রয়েছে এবং তোমাদের জন্য যে কাজগুলো আমি করি সেগুলো কিন্তু ঠিকই এখনও করি তারপরে সে জয়েন করেছ সাব্বির হোসেন আমার স্টুডেন্ট তারপর হচ্ছে আয়ান রহমান সাইদি জয়েন করেছ তোমাদেরকে হায় এবং তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করো কারণ আমার মডেল টেস্ট যাদের পরীক্ষা চলতেছে তাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে আর বেশিক্ষণ সময় নেই তাদের নয়টা পনেরোতে বলছি জয়েন করতে আর ক্লা পরীক্ষা সবসময় রাত্রেই নেই নয়টা তিরিশে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষাগুলো হবে তোমাদের যেই মডেল টেস্টগুলো নেই আমি আর কি তো আর দশ মিনিট থাকবো তোমাদের কোশ্চেন থাকলে একটু দ্রুত করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দে একজনও শেয়ার করলেন না কোনো শেয়ার করে একটু বলো যে হচ্ছে নেক্সট সি ইউনিটের মডেল টেস্ট এক্সাম কবে সি ইউনিটের বলতে আমার তো তোমাদের বললাম যে হচ্ছে আমি টপিক ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নেই যেমন এই জিকের জন্য একটা আলাদা পরীক্ষা নেই দুশো মার্কের প্রতি শুক্রবারে তারপর বাংলা এবং ইংরেজি টোটাল টু হান্ড্রেড মার্কের মানে দুশো মার্কের পরীক্ষা নেই প্রতি সোমবার এবং বুধবার পরীক্ষা নেই হচ্ছে ম্যাথের এবং আইকিউর সেটা হচ্ছে পঁচাত্তর মার্ক করে থাকে কারণ ম্যাথ আইকিউ করতে তোমার টাইম লাগে প্রত্যেকটা পরীক্ষাই তোমার দেড় ঘন্টার তো আজকে যেহেতু তোমার সি ইউনিটের আজকে নাই আজকে হচ্ছে বুধবার তোমার আবার শুক্রবারে হচ্ছে জিকে মডেল টেস্ট সেটা হচ্ছে তোমার সি ইউনিট বি ইউনিট সব ইউনিটের একটা কম্বাইন্ড সিলেবাস করা যাতে সেখান থেকে তোমাদের কমন পড়ে সেইভাবে আর কি তৈরি করা সব কিছু তবে ভাইয়া কম্প্রিহেনশন নিয়ে কিছু বলেন তোমরা যদি কম্প্রিহেনশন নিয়ে জানতে চাও তাহলে তোমাদের এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো বুঝতে পারলে বেশটি তো ভাইয়া আপনি না বলছেন যেও সি ইউনিট প্রাইভেট ব্যাচ চালু করবেন হ্যাঁ সি ইউনিটের প্রাইভেট ব্যাচ চালু করব কিন্তু এখন আমার টাইম হচ্ছে না আর কি স্লট পাচ্ছি না তা আপাতত সেটা স্থগিত রয়েছে হয়তোবা নেক্সট মান্থে হয়তোবা চালু করতে পারি কিন্তু এই মাসে আবার তোমার টেস্ট ব্যাচটাই আরও এক্সপ্যান্ড করব কারণ অনেকে টেস্ট ব্যাচে মানে অনেক সারা পেয়েছে আর কি অলরেডি সত্তর জন ভর্তি হয়ে গেছে পঞ্চাশ জন আর কি তোমার ডিসকাউন্ট পেয়েছে বাকি বিশজন আর কি তোমার ফুল পেমেন্ট করেছে এবং সবাইকে আর কি ফুল পেমেন্টটি এখন করতে হবে কারণ ডিসকাউন্ট যে দুশো টাকা ছিল সেটা আর পাচ্ছ না তোমরা কারণ সবাই যারা ভর্তি হওয়ার হয়ে গেছে কিন্তু দুশো টাকা যদি তাও চাও অনেকে যদি তাও দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু তোমাদের আর কি চান্সটাই মেইন ফ্যাক্ট টাকা পয়সা মেয়ে বড় না আর তোমাদের যখন চান্সটা হবে তখন তোমাদের যতটা ভালো লাগবে তা আমারও ভালো লাগবে আর কি তোমরা যখন চান্স পাও তখন মনে হয় যেন আমিই পাচ্ছি আবার এরকম খুশি লাগে আমার তারপর আর এস কাকন কমেন্ট করেছো যে ভাইয়া সি ইউনিট আই ইউনিটের ইংলিশ একই রকম নাকি আলাদা টপিক্স কিছু তো ডিফারেন্স আছেই কিন্তু অনেকটা একই রকম তারপর সিএম রহমান কমেন্ট করেছ ভাইয়া যেউ সি ইউনিটে বাণিজ্য থেকে কত পাইলে চান্স হতে পারে তো যেউ সি ইউনিটে বাণিজ্যতে তোমার সিট মাত্র উনত্রিশটা তো উনত্রিশটা যেহেতু সিট মাত্র তো হচ্ছে যেহেতু উনত্রিশটা সিট তাহলে তোমাদের টাফ হয়ে যাবে অনেক সি ইউনিটে বাণিজ্য থেকে টেকার জন্যে তো তোমাদের প্রিপারেশনটা ওই লেভেলে নিতে হবে না হলে কিন্তু চান্সটা তোমার হবে না তো সি ইউনিটে যারা আসো বাণিজ্য থেকে তাদের মাত্র উনিশ উনত্রিশটা সিট মাত্র তো সেই জন্য তোমরা কাজ করতে পারো তোমাদের হচ্ছে না হলে সেভেন্টি থাকা চাই খুব কম হলে পঁয়ষট্টি লাস্ট পঁয়ষট্টি নিচে পেলে আশা করা যায় যে চান্সটা আর হচ্ছে না আর সি ইউনিটের কোশ্চেন কিন্তু অনেক হার্ড হয় মোটামুটি তো সেই জন্যে তোমরা অনেক ভালোভাবে প্রিপেয়ার্ড হও এবং ফুল প্রিপারেশন নিতে যে আমার মডেল টেস্ট ব্যাচ চালু রয়েছে সেটাই ভর্তি হয়ে যাও তারপর ভাইয়া আই ইউনিটের জন্য ইংলিশ সাজেশন লাগবে এই ইংলিশ সাজেশন আই ইউনিটের জন্য তো বানানোটা কঠিন তুমি এক কাজ করতে পারো যে আমার মডেল ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তাহলে সেখান থেকে আর কি সব সিট টিট সহ কোশ্চেন সবই প্রোভাইড করা হবে তারপর জয়েন করেছ আবু তাহের মিয়া তোমাকে হায় তারপর মেয়েদের কত পেলে চান্স সি ইউনিটে হবে তো এটা তোমার এটার জন্য আমার ভিডিও আছে ঠিক আছে সি ইউনিটের জন্য কত পেলে চান্স সেটা তোমরা দেখে নিও আর কি তারপর আয়ান রহমান সাইদি জয়েন করেছো তোমাকেও হায় তাহলে অনেকে জয়েন করলো অনেকে অনেক কিছু বললো আর কেউ কিছু বলতে চাও কোনো কমেন্ট থাকলে দুই মিনিটের মধ্যে করো আমি চলে যাব আর কি আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা পাঁচ হাজার জন আমাকে সাবস্ক্রাইব করেছো এবং তোমাদের হেল্পে আমি একটু হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি এই আমি অনেক অনেক বেশি হ্যাপি এবং এছাড়াও এই চ্যানেল নিয়ে সামনে ড্রিম আছে যাতে তোমাদের জন্য সবচেয়ে ভালো ভালো কন্টেন্টগুলো প্রোভাইড করতে পারি এবং এডুকেশন নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে যে বাংলাদেশে মনে করো লেখাপড়াটাকে অনেক কঠিন বানায় ফেলছে আমি চাই যে এটাকে সহজভাবে তোমাদের মাঝে প্রোভাইড করা যায় ফিউচারে কখনো হয়তো তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে সব পড়াশোনা যা যা আছে সব আর কি করা চালু করব। মানে এটা নিয়ে অনেক ড্রিম আছে বাংলাদেশ সরকারের কাছেই যাব আমি যে সব কিছুই অ্যানিমেটেড করে দেন এবং লেখাপড়াটা আর কি শিক্ষাটা যদি বাংলাদেশে সবার মাঝে ভালোভাবে প্রচারটা করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ এমনিতে ডেভেলপ করবে লেখাপড়াটাই হচ্ছে মেইন ফ্যাক্ট তো লেখাপড়াটাই আর কি লেখাপড়া নিয়েই কাজ করব আমি যাতে দেশটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় এছাড়া আরও অনেক প্ল্যান আছে যে হচ্ছে তোমার ফিউচারে আর কি যখন অনেক ফিউচারে আর কি অনেক কিছু অনেক প্ল্যান আছে এগুলো এতগুলো বলতে চাচ্ছি না মানে বললে তোমরা কি মনে করো আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ তো অনেক ড্রিম আছে বলি তাও কিছু কিছু যেমন হচ্ছে তারপর তোমাদের যখন অ্যাডমিশন হবে দুই তিন বছর পর আমার আবার বিসিএস যখন টাইম হবে তখন বিসিএস ক্যাডারের জন্য অ্যাপ্লাই করবো এবং ইচ্ছা আছে বিসিএস এর মধ্যে বাংলাদেশে ফার্স্ট হওয়া সেটাই টার্গেট আমার কারণ বিসিএসে যখন ফার্স্ট হবে তখন আর কি বলতে পারবো যে একটা কিছু করেছি কারণ ডাক্তারও হতে পারেনি ইঞ্জিনিয়ারও হতে পারেনি তো এমনিতেই অনেক পিছিয়ে আছি যদি একটা কিছু করতে হয় তাহলে এ ফার্স্ট হতে হলে একটা তখন একটু বলা যাবে হ্যাঁ আমিও কিছু একটা করেছি আর কি লাইফে তারপর সেটা থেকে আর কি বিশেষ আমার মেইন গোল না সেখানে কিছুদিন চাকরি করে কোনো বিজনেস বা কিছু একটা করতে পারি আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যেটা বলতেছিলাম যে এডুকেশনটা যাতে সবচেয়ে ইজি হয় এটা নিয়ে আর কি কাজ করব বাংলাদেশের সরকারের সাথে ইনশাল্লাহ এবং তারপর আস্তে আস্তে যখন অনেক কিছু হয়ে যাবে তারপর আরও হসপিটাল খোলার ইচ্ছা আছে এছাড়াও আজকে পোস্টও দিয়েছি আমার ফেসবুক যেটা প্রোফাইল আছে সেখান থেকে যে ডাক্তার হতে পারেনি ঠিকই কিন্তু ডাক্তারকে জব দিব ইনশাল্লাহ মেডিকেল বা হচ্ছে মানে কোনো ইনস্টিটিউশন যে ক্লিনিক বা হসপিটাল খুলে এরকম আর কি বিষয়টা তারপর ফারজানা কনা ওয়াচিং তোমাকে হায় তারপর মাহমুদুল হাসান বলেছ ভাইয়া দু হাজার বাইশ সালে কি যেও সেকেন্ড টাইম থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরের সারা জীবনই থাকবে কারণ একটা ভার্সিটি দরকার যেখানে আর কি সবার একটা মনের আশা পূরণ করতে পারো যেমন এখন দেখো গুচ্ছতেও অনেকে এক্সাম দিতে পারছে না তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পারতেছে না কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু ঠিকই পারতেছে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে জাহাঙ্গীরনগরে এখনও তোমাদের সুযোগটা রাখছে যারা লো লোজিপি তো এই জন্য আর কি তোমরা জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর আর কি এত ভালো ভার্সিটি তাও একটা সুযোগ পাচ্ছ এটা কিন্তু বিশাল ব্যাপার তারপর অন্ধকারের আগন্তক জয়েন করেছো তোমাকে হায় ওকে তারপর আর কোন কোশ্চেন থাকলে করো দ্রুত সুরাইয়া ইয়াসমিন জয়েন করেছে তোমাকেও হায় ওকে আমি কিন্তু আর দুই মিনিট থাকবো তোমরা কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত করে ফেলো তোমাদের তো সবই বললাম তোমাদের ড্রিম সম্বন্ধে কিছু চাইলে বলতে পারো যে ভাইয়া বড় হয়ে এটা হতে চাই বা এটা করতে চাই তোমাদের ড্রিমটাও একটু শুনি শুধু আমারটাই শেয়ার করলাম এটা তো একপাক্ষিক হয়ে গেল তো তোমাদের দ্বিপাক্ষিক যাতে হয় তোমাদের কিছু একটু বলো ভাইয়া জুমে ক্লাস করতে পারতেছি না কেন পারতেছো না তুমি জুমে ক্লাস করতে ট্রাই করো পারবে ইনশাল্লাহ আর আমার ভিডিওটা কি ঠিক আছে নাকি বেশি লাইট মনে হচ্ছে বা সামথিং লাইক দ্যাট সেটা একটু বলতে পারো কমেন্টে কারণ বুঝতেছি না আর কি ওকে অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে তো ভালো লাগলো আর কি তোমরা অনেক ভালো তোমরা কি ভিডিওটা শেয়ার করে দিও আর যারা এখনও লাইক করো নি তারা একটু লাইক করে দিও এবং আমার চ্যানেলে তোমাদের বন্ধু বান্ধবদেরও বলো সাবস্ক্রাইব করতে কারণ বেস্ট এডুকেশনাল চ্যানেলে এডুকেশনাল চ্যানেল তো বুঝোই যে ভিউটিউ থেকে সব কিছুই কম হয় কিন্তু তারপরে কষ্ট করে যায় শুধুমাত্র তোমাদের জন্যই তো তোমরা যদি সবাই মিলে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আরও আগানোর সম্ভাবনা থাকবে তো ফারজানা যেন কনা কমেন্ট করেছে যে হচ্ছে ভাইয়া এফ ইউনিটে চান্স পাওয়ার উপায় তা বলবেন প্লিজ জাহাঙ্গীরনগর এফ ইউনিটে যদি চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ফলো করতে হবে যাতে তোমরা হাতটা ব্যথা করতেছ না জাহাঙ্গীরনগর এফ ইউনিটে যদি চান্স পেতে চাও তাহলে জাহাঙ্গীরনগর এফ ইউনিটটা কিন্তু ইংরেজিতে সাধারণ জ্ঞান কোশ্চেন হয় এছাড়াও তোমার সাম্প্রতিক থেকে অনেকগুলো কোশ্চেন হয় তা সাম্প্রতিকটা ভালো করতে তোমাদের আমি যেই টেস্ট বেঁচে সিট দিব সাম্প্রতিকের সেখান থেকে কমন পড়ে যাবে সাম্প্রতিক আর সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসবেই মাস্ট তারপর বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে কোশ্চেন আসবে তো এগুলো তোমাদের পারতেই হবে এবং ইংলিশ ইংলিশটাও অনেক কঠিন হয় এছাড়াও গ্রামাটিক্যাল যে বাংলা আছে সে গ্রামার থেকে অনেকগুলো কোশ্চেন হয় সেগুলো তোমাদের পারতে হবে এই জন্য তোমরা যে বাংলা থেকে বাংলা বিচিত্রা পড়তে পারো ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিভ এক্সামস পড়তে পারো আর জিকেট জন্য জন্যে তোমরা জিকেট একটু অন্যরকম হয় কোনো একটা বই পড়লে কমন পড়বে বলে মনে হয় না ঠিক আছে এই জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে একমাত্র কমন পেতে পারো ওকে তারপর আজমিরা আশা কমেন্ট করেছ যে হচ্ছে ভাইয়া দেশের বাইরে যাওয়ার জন্য কোন সাবজেক্ট বেশি প্রিফার করবেন স্কলারশিপের জন্য সায়েন্স থেকে ও দেশের বাইরে যাওয়ার জন্য তোমার সায়েন্স থেকে যে কোনো সাবজেক্টই ভালো যেমন জুলজিও পড়তে পারো তারপর সবচেয়ে ভালো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা কিন্তু টপ সাবজেক্ট ইউনিটের এছাড়াও তোমরা জুলজি আমি যেটাই পড়তাম আর কি রাজশাহীতে সেখান থেকেও দেখেছি অনেকে গিয়েছে কিন্তু আমার মানে জুলজি সাবজেক্টটা ভালো লাগতো না আর রাজশাহী ছিল আরও দূরে আর আমার বাসা হচ্ছে মিরপুর ঢাকার তো ওইখানে যাওয়াটা আর কি প্রিফার করিনি এই জন্যে তো সায়েন্সের জন্য এইগুলো আর কি প্রিফার করতে পারো তোমরা আর স্কলারশিপের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের রেজাল্টটা ভালো থাকতে হবে তোমাদের সিজিপি অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ থাকে তাহলে একটা চান্স পাওয়ার আশা করা যায় স্কলারশিপে এছাড়াও তোমরা বিভিন্ন পরীক্ষা আছে আইএল এল টি তাছাড়াও জিআরই জি ম্যাট এসব পরীক্ষাগুলো দিতে পারো তারপর তোমরা যেতে পারো আর কি বিদেশে সায়েন্সের জন্য বেশিরভাগ তোমার জিআরই প্রিফার করা হয় ঠিক আছে আর আমার পাসপোর্ট আজকে ছবি তুলে আসছি পাসপোর্টটা হয়ে গেলে তোমাদের ডিটেল আরও জানাবো যে হচ্ছে কীভাবে কী করলাম এবং কিভাবে তোমরাও আর কি নিজেদের পাসপোর্টটা করতে পারো আর জিআরই পরীক্ষা দাও বা হচ্ছে জি পরীক্ষা দাও তোমাদের পাসপোর্ট কিন্তু লাগে পাসপোর্টটা তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাদের এনআইডি কার্ড হলে আর এনআইডি কার্ড না থাকলেও বানানো যাবে পাসপোর্ট তোমাদের জন্ম তো সবারই রয়েছে সেটা থেকে পাসপোর্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পাসপোর্টের কাজ অনেক ঠিক আছে বাবা মাকে বলবে যে পাসপোর্টটা বানিয়ে দিতে যদিও আমার পাসপোর্টটা আমি নিজের খরচেই বানিয়েছি নিজের জমানো টাকা দিয়ে আর কি বানানো যেমন তোমরাও নিজের জমানো টাকা অনেক মানে তোমরা তো খেয়ে ফেলো উড়াই দাও সেগুলো করবে না তোমরা হচ্ছে জমাবে এবং সেগুলো কোনো নিজের কোনো এসেন্সিয়াল কাজে লাগাবে যেমন পাসপোর্ট বানানো বই কেনা তারপর টিউশন করা মানে মানে কোনো কোর্স করা অনলাইনে বিশেষ করে আর যেখানে যে কোর্সই করো সেটা আর কি দেখে নেবে যে লোকটা কেমন বা তার সম্বন্ধে ডিটেল জেনে তারপর করবে আর কি তো ফারজানা কনা কমেন্ট করেছে যে আপনার সব ভিডিওগুলো অনেক হেল্পফুল আমার কাছে সবগুলো ডাউনলোড করা আছে অনেক ভালো লাগলো আর কি ফারজানা কনা তোমাকে অনেক ধন্যবাদ যে এটা শুনে অনেক ভালো লাগতেছে যে হচ্ছে আমার ভিডিও অনেকে ডাউনলোড করে রাখে তো এটা ভেরি গুড আর তোমাদের তো বললামই তোমরা যাদের ফলো করবে তাদের মতোই হতে পারবে তো তোমরা যেহেতু আমার মতো আমাকে ফলো করতেছ ইচ্ছা করলে এই টাইমে তোমরা অন্য কোনো সালমান মুক্তাদের ভিডিও দেখতে পারতো কিন্তু সেটা না দেখে আমারটা দেখতেছ তো তোমরা ইনশাল্লাহ ওরকমই হবে ইনশাল্লাহ ওকে তারপর বৃষ্টি মণি আমার যে স্টুডেন্ট সে কমেন্ট করছে ভাইয়া আর্টসের কোন সাবজেক্ট ভালো হবে বাইরে যাওয়ার জন্য সেটাও বলেন আর্টসের তো তোমার এই ইকোনমিক্স যেটা আমি পড়তেছি সেটাই অনেক বেস্ট সাবজেক্ট বিদেশে যাওয়ার জন্যে আর ইকোনমিক্স তো তোমরা জানোই যে এটা তোমাদের সাথে দিবে একদম নোবেল পর্যন্ত পেতে পারো এছাড়াও বাংলাদেশের যে মনে সরা মানে বাংলাদেশের যে অর্থমন্ত্রী রয়েছে তাদের কিন্তু তোমার অর্থনীতি বিভাগের হতেই হয় মাস্ট ঠিক আছে তো অর্থনীতি বিভাগে বাংলাদেশের স্টুডেন্ট কত আছে বেশি হলে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার স্টুডেন্ট থেকে একজন মনে করো বাংলাদেশের অর্থমন্ত্রী হবে ভাবা যায় বিষয়টা বিশাল না তো অর্থনীতি বিভাগটা কিন্তু সবচেয়ে বেস্ট যেটাই আর কি আমি পড়ি আল্লাহ রহমতে তো তোমরা আর কি সেটাই ট্রাই করো অর্থনীতি বিভাগটা পড়ার জন্য সেটাই আমি বলবো টাকা না ভাইয়া টাকা খেয়ে শেষ করি না বই কিনি ভেরি গুড বৃষ্টি তোমাকে দেখলাম তো তোমার ডে দেখলাম আজকে তুমি তোমার সাথে যেহেতু স্টুডেন্ট তুমি তুমি তো অ্যাড আছো আমার সাথে তো দেখছি তুমি আজকে বই কিনেছ আইসিটি সম্ভবত তারপর মাহমুদুল হাসান ওয়াচিং তারপর আজমিরা আশা বলেছ ডি তে মার্কসের মধ্যে কত পেলে চান্স বা সিরিয়াল হবে তোমাদের অবশ্যই সিক্সটি ফাইভ পেতে হবে ডি ইউনিটে চান্স পেতে গেলে জাহাঙ্গীরনগরের তারপর রূপা ইসলাম ওয়াচিং ফারজানা কোয়ানা ওয়াচিং ওকে প্রায় কিন্তু আমার এক্সাম ব্যাচ যেটা সেটার পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে তাতে বলেছি নয়টা পনেরো থেকে শুরু করব এখন আরও তাহলে আমার আবার প্রিপারেশনও নিতে হবে তো আর থাকতে পারতেছি না তোমাদের সাথে তোমাদের আবার হাজার হাজার ধন্যবাদ যে হচ্ছে আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইব তোমরা করেছো এবং তোমরা নিজেরা সাবস্ক্রাইব করেছো তোমাদের নিজেদের বন্ধুদেরও বলেছ সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে এবং আমার এই পেজ যেটা সেটা তো প্রায় সাড়ে সাত হাজার লাইক হয়ে গেছে এটা তো বাড়বে ইনশাল্লাহ এক সময় দশ হাজার এক লাখ হয়ে যাবে তো সবাই পাশেই থাকবে ইনশাল্লাহ যারা প্রথম দিকে আমার সাথে পরিচিত থাকবে কারণ তোমাদের চিনবো আর কি পরে আস্তে আস্তে মনে করো যখন এক লাখ হয়ে যাবে তখন কিন্তু সবাইকে না আমি তো সেটা কিন্তু একটা ব্যাপার আব্দুর রহমান তুমি জয়েন করতে চাচ্ছো জয়েন করো এক মিনিটের জন্য আর কোন কোশ্চেন থাকলে দ্রুত করো আহমেদ সাব্বির সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আহমেদ তো সবাই ভালো থাকো তাহলে আসসালামু আলাইকুম